আমরা হচ্ছি 2009-10 সালে লেফট গভর্নমেন্ট যখন ছিলেন, তো সেই সময় সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছিল যে ওয়েস্ট বেঙ্গলের সংখ্যালঘুদের জন্য 500 মাদ্রাসা তারা দেবেন। তাতে নোটিফিকেশন জারি করেছিলেন, 6,000 অ্যাপ্লিকেশন জমা পড়েছিল। তার মধ্যে থেকে লেফট গভর্নমেন্ট 2009 সালে 140টা মাদ্রাসা অনুমোদন দেয়, 39টা বাকি মাদ্রাসা থেকে যায়। তারপরে সরকারের পরিবর্তন আসে, এই সরকার আছে তেমল সরকার। তার 6 মাসের মধ্যে আমরা সিএমএস এর দেখা করেছিলাম যে ওই সরকার এসে 139টা মাদ্রাসার অ্যাপ্রুভাল দিয়ে গেছে, বাকি মাদ্রাসার অ্যাপ্রুভালটা দেয়নি। তো দিদি, আমাদের এই বাকি যে মাদ্রাসাগুলো আছে মাদ্রাসার অ্যাপ্রুভাল দিন। তো উনি দায়িত্ব সহকারে কথা দিয়েছিলেন 15/2/2012 সালে যে আমি 6 মাসের মধ্যে তোমাদের 360টা মাদ্রাসা মুসলিম কমিটি এলাকা যে SSKMSK সিলেটের মাদ্রাসা যেগুলো আছে আমি সমস্ত মাদ্রাসা অ্যাপ্রুভাল দিব। 6 মাস কেটে যাওয়ার পর যখন কথা শুনেনি, তারপরে আমরা আবার অনশনে বসি গান্ধী মূর্তির পাদদেশে। সেখানে আমাদের আশ্বস্ত করেছেন আমরা গিয়াসুদ্দিন মোল্লা, মায়ের রাষ্ট্রমন্ত্রী গিয়াসুদ্দিন মোল্লা যিনি, উনি আমাদেরকে আবার আশ্বস্ত করেছিলেন তুমি আমাদেরকে আবার আমাকে 3 মাসের সময় দেওয়া হোক, আমি সিএম এর সাথে কথা বলে মাদ্রাসায় প্রহার করে দেবো। সেই 6 মাস আবার কেটে গেল। তারপরে আমরা আবার 2014 সালে 17 ফেব্রুয়ারি থেকে 27 ফেব্রুয়ারি পর্যন্ত অনশনে বসছিলাম প্রায় 1,000 শিক্ষক। এই 1,000 শিক্ষক 11 দিন ধরে আমরা অনশন করেছিলাম, সেখানে বিভিন্ন লোকে আমাদের সহযোগিতা করেছিলেন। সেখানে ফিরাদ হাকিম উনি আমাদেরকে অফিসে ডেকে নগরের শর্ট লেগে অফিসে বসে লিখিত দিয়েছিলেন যে আমি দিদির সাথে কথা বলে 1 মাসের মধ্যে আমরা মাদ্রাসার অ্যাপ্রুভাল দিয়ে দেব। এই দীর্ঘ 4টা বছর বিভিন্ন মন্ত্রী, বিভিন্ন দপ্তর, প্রিন্সিপাল সেক্রেটারি, এবার মন্ত্রী, এবার এমপি প্রত্যেকের সাথে আমরা যোগাযোগ করেছিলাম। 4-4টা প্রিন্সিপাল সেক্রেটারি পরিবর্তন হলো। বিকাশ ভবনের আমাদের ডাইরেক্টর ছিলেন, তার সাথে আমাদের কথা হয়েছে, কিন্তু আমাদের 4টা বছর মিথ্যা প্রচার, মিথ্যা অপবাদ, মিথ্যা বঞ্চনার প্রচার কেটেছে। তাই জন্য আমরা আজকে 27 জুলাই আমরা হাঙ্গার স্ট্রাইকের ডাক দিয়েছিলাম মাদ্রাসা বোর্ডের সামনে। তার জন্য আজকে আমাদের ছিল এখানে প্রেস কনফারেন্স। এখানে এসে জানতে পারলাম আমাদের উদ্দেশ্য একটাই ছিল, দিদি যেহেতু চ্যালেঞ্জের সঙ্গে আমাদের কথাবার্তা বলেছিল যে মাই কমিটমেন্ট ইজ মাই কমিটমেন্ট, আমি যা কথা বলি আমি তাই কাজ করি, এটা স্মরণ করার জন্য আমরা অনুষ্ঠানে ডাক দিয়েছিলাম দিদির সাথে সাক্ষাৎ করার জন্য। প্রশ্ন জানতে পারলাম দিদি আজকে চলে যাচ্ছেন লন্ডনে 7 দিনের সফরে। এই যেহেতু দিদি নেই, সেই 7 দিন সফরে ওখানে থাকবেন। এই 7 দিন আমরা আর কার জন্য কার সাথে দেখা করবো, আমরা কোনো মন্ত্রীর প্রতি ভরসা আমাদের আর নেই। হ্যাঁ, এবং তার সঙ্গে সঙ্গে একটু একটু একটি প্রাকৃতিক দুর্যোগ, এই কারণের জন্য আজকে প্রোগ্রামটা 27 জুলাই যে অনশন প্রোগ্রামটা ছিল সেটাকে আমরা আগামী মাসে এক্সটেনশন করলাম। এবং দ্বিতীয় সময় যেটা হলো, 4 তারিখে আসার পর আমরা আবার নবান্ন ওনার সাথে আমরা দেখা করবো। যদি উনি আমাদের সাথে দেখে আশ্বস্ত করে SSKM সিনিয়র টাইম মাদ্রাসার অনুমোদন দেন, তাহলে আমরা ঠিক আছি, নচে তার আগামী মাসে আবার বৃহত্তম অনুষ্ঠানে আমরা আবার বসবো। এবং পুরো জেলা জুড়ে সবচেয়ে বৃহত্তম জেলা, 71% মুসলিম বসবাস করে মুর্শিদাবাদে, উত্তর দিনাজপুর, মালদা, সেখানে প্রচুর মাদ্রাসা আছে। ওখানে 1টা মাদ্রাসা পর্যন্ত তারা করেননি, সেই মাদ্রাসার সব জেলা থেকে আবার আবার জমায়েত হয়ে আমরা আবার অনুষ্ঠানে বসবো।